is Bahani News Hour Extra. আমরা সকলেই জানি যে 2016 পয়লা জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা নৃশংস হামলা চালিয়ে 22 জন দেশি বিদেশি নাগরিককে হত্যা করে, তার মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক, 9 জন ইতালীয়, 7 জন জাপানি এবং 1 জন ভারতীয় নাগরিক। এই হত্যাকাণ্ডের পরপরই এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে, অর্থাৎ এই যারা ঘৃণ্য ঘটনাটি ঘটালো তাদেরকে খুঁজে বের করার জন্য বাংলাদেশের জঙ্গি বিরোধী যে তৎপরতা চলে তাতে অনেক জঙ্গি অভ্যুত্থান নস্যাৎ করতে সক্ষম হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং সেখানে আসলে এই হামলার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত অনেকেই সে সময় নিহত হয়েছেন। শেষ পর্যন্ত 2018 23 জুলাই হামলায় 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়, এবং এই আমরা জানি এই মামলাটি দায়িত্বে ছিলেন তদন্তর দায়িত্ব কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সেই মামলারই আজকে রায়, অর্থাৎ প্রাথমিক রায়। 8 জনের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছিল তার মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 1 জনকে খালাস দেওয়া হয়েছে। কিন্তু এই মৃত্যুদণ্ড পাচ্ছে কি পাচ্ছে না, কয়জন মৃত্যুদণ্ড পাচ্ছে সেগুলো নিয়ে গত রাতে এক ধরনের উৎকণ্ঠা ছিল, নানান প্রশ্ন ছিল। সেই সব প্রশ্ন একেবারে উড়িয়ে দিয়ে আজকে যখন নাকি রায় ঘোষিত হলো, মৃত্যুদণ্ড প্রাপ্তদের একজন সেই আদালত থেকে, এজলাস থেকে বের হয়েছে মাথায় একটি টুপি পরে। সেই টুপির উপরে যেই সিম্বল, যেই প্রতীকটি আঁকা, সেটি আইএস, কথিত আইএসের সিম্বল। আসলে অনেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছেন যে আইএসের তেমন কোনো প্রতীক নেই, কিন্তু আমাদের প্রশ্ন হলো যে ওই ঘটনার পরপরই, অর্থাৎ 2016 পয়লা জুলাইয়ের ঘটনার পরপরই যারা এই ঘটনাটি ঘটিয়েছে, সেই রাতে যারা ছিল তারা, তাদের ছবি, যেই পেছনে যে কালো পতাকা বা যেই প্রতীকটির সামনে নিজেদের বীরত্বের ছবি তুলে সেটি আপ করেছে, অর্থাৎ ওয়েবসাইটে দিয়েছে, সেখানে যেই প্রতীকটি, সেই প্রতীক সম্বলিত একটি টুপি পরে বের হয়েছে, এটাতেই আসলে দেশ বিদেশের গণমাধ্যমে একটা বড় প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। আমরা মামলার বিস্তারিত আলোচনা তো অবশ্যই করব, তার আগে যে প্রশ্নবোধক তাতে অনেকের মনে সেই বাংলা প্রবাদের মতোই একটি প্রশ্ন জেগেছে যে তাইলে কি বাঘের ঘরে ঘোগের বাসা। ঘোগ কি অনেকে অবশ্য জানেন না, বাঘ আমরা জানি শক্তিশালী একটি প্রাণী এবং বাঘের ভয়ে সবসময় থাকে। বাঘ যথার্থই একটি শক্তিশালী প্রাণী, কিন্তু তাকে অনেক সময় বুদ্ধ বানায় কিছু অতি চতুর কিছু প্রাণী, সেটি একটি কাল্পনিক প্রাণী হিসেবে ঘোগকে আমরা দেখি গল্পের রূপকথায়। তারা বাঘের শক্তিকে অনেক সময় চ্যালেঞ্জ করে, সেই সূত্র ধরেই এই প্রবাদের সূত্রপাত, এবং সেই প্রবাদটা আজকে বোধহয় এই রায়ের পরে যথার্থ। সেই কারণেই আমরা বাঘের ঘরে ঘোগের বাসা এমন একটি শিরোনাম রেখেছি। যারা কথা বলবেন আমাদের সঙ্গে, অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সারোয়ার খান জাকির, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি, তিনি আমাদের সঙ্গে আছেন, মাঝে বসা আছেন। লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেমকে পেয়েছি, তিনি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। আর সাথে বসে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল। আমরা লিঙ্ক স্টুডিওতে সাংবাদিক জায়দুল হাসান পিন্টুকে পেয়েছি, তিনি ডিবিসি নিউজের সম্পাদক। বাঘের ঘরে ঘোগের বাসা যে কারণে এই প্রশ্ন, সেই কারণটি নিয়ে আমরা নানান কথা শুনব। সহকর্মী ইমরান হোসেন সুমনের একটা রিপোর্ট দেখব, মূল অর্থাৎ যে রায়টি হলো সে রায় নিয়ে ইমরান হোসেন সুমনের রিপোর্ট দেখব। তাছাড়া ইমরান হোসেন সুমন আমাদের বার্তা কক্ষে অর্থাৎ নিউজ স্টুডিওতে অপেক্ষা করছেন, তার নিজের অভিজ্ঞতাও বলবেন এই পুরো মামলাটি ফলো করতে গিয়ে যে অভিজ্ঞতা হলো। আগে আজকে রিপোর্ট একটু দেখে নিব। রায় ঘোষণার পরপরই আদালত থেকে একে একে বের করা হয় আসামিদের, আর সে সময়ই উপস্থিত সকলের চোখে পড়ে রকিবুল ইসলাম ওরফে রিগেনের মাথার টুপির দিকে।
2016 এর পহেলা জুলাই হোলি আর্টিজান হত্যাকাণ্ড চালিয়ে রোহান ইমতিয়াজ, নিব্রাস ইসলাম, মীর সামি মোবাশ্বের, খায়রুল ইসলাম পায়েল এবং শরীফুল ইসলাম উজ্জ্বল যে আরবি লেখা কালো পতাকার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিল, সেই ডিজাইন লোগোর টুপি কিভাবে রায় ঘোষণার দিন রাকিবের হাতে গেল তা নিয়ে স্তম্ভিত আদালত পাড়া। টুপি বানানোর ধারণা আবু বকর আল বাগদাদির মাথায়ও আসেনি, কাজেই এই ক্ষেত্রে এটা আইএসের কিনা সেটি আমরা বিশ্লেষণ করে দেখব, পাশাপাশি এটি কিভাবে কেমন করে মানে কারো গাফিলতি ছিল কিনা সেটি আমরা তদন্ত শেষে আমরা বলতে পারব। এর আগে সকালে আসামিদেরকে এজলাসে নেয়ার সময় এবং আদালত চলাকালীন সময় আট আসামির অধ্যত্তপূর্ণ আচরণ, ভেতরে আল্লাহু আকবর স্লোগানও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আদালতে তারা আল্লাহু আকবার দগ্নি দিয়েছে, এই মামলায় কিন্তু দেখবেন যে আল্লাহু আকবার দগ্নি দিয়ে ওই হোলি আর্টিজান মামলায় 20 জনকে নির্মমভাবে হত্যা করেছিল। তো এই একই ক্যাটাগরি আজকে তারা আদালতে আল্লাহু আকবার বলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, অর্থাৎ বোঝা যায় যে এরা সরাসরি জড়িত ছিল। 2016 এর পহেলা জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে একযোগে হামলা চালিয়ে জঙ্গিরা হত্যা করে দেশি বিদেশি মিলে মোট 22 জনকে। এ ঘটনায় মোট 21 জন জঙ্গির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের মধ্যে 13 জন মারা গেছে জঙ্গি বিরোধী ধারাবাহিক অভিযানে। বাকি আট আসামির মধ্যে রাকিবুল ইসলাম রিগান ওরফে রাফিউল ইসলাম, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আসলাম হোসেন ওরফে র্যাশ, আব্দুল সবুর খান ওরফে সোহেল মাহফুজ, হাদিসুর রহমান ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন ও শরীফুল ইসলাম খালেদকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের রায় হলেও মিজানুর রহমান ওরফে বড় মিজানকে বেকসুর খালাস দেওয়ার বিষয়টি তদন্তে দুর্বলতা প্রকাশ পায় কিনা প্রশ্ন ওঠে। এখানে তার বিরুদ্ধে মামলা প্রমাণিত হয়নি বলে তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা এই আসামির বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো কিনা সেটা আমরা রায়টা পুঙ্খানুপুঙ্খ আমরা বিশ্লেষণ করে তারপর এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। পূর্ণাঙ্গ রায় আমরা হাতে পাবো, তখন আমরা বিশ্লেষণান্তেই আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে এটি কি আমাদের তদন্তের ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল কিনা বা সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে কোনো ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি কিনা, সেটি আসলে ওই রায়টা হাতে পেলেই আমরা বলতে পারবো। হোলি আর্টিজানের সাথে জড়িত থাকার ঘটনা ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা সকলেই স্বীকার করেছে। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নাড়া দিয়েছিল বাংলাদেশ সহ গোটা বিশ্বকে, সেই হামলার রায় ঘোষণা করা হলো। এখন সকল আইনি প্রক্রিয়া শেষে এই রায় দ্রুত কার্যকর করার অপেক্ষায় সকল মানুষ। আর রায় কার্যকর হলে জঙ্গিদের বিরুদ্ধে একটি কড়া বার্তা যাবে তার বলার অপেক্ষা রাখে না। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। ইমরান হোসেন সুমন যেখানে রাখলেন যে কটা বার্তা আদৌ কি যাবে সেই প্রশ্নটি আমি পরে করব, তার আগে জায়দুল হাসান পিন্টু, আপনার অনেক ইন্টারেস্টিং অনেক কাজের মধ্যেও এটা যে আপনি নানাভাবে আটক যারা আছে তাদের অথবা আটক নেই সেরকম জঙ্গিদের সঙ্গে নানান সময় কথা বলতে পারেন বা কথা বলেছেন। এই যে বাঘের ঘরে ঘোগের বাসা, কিভাবে একটা টুপি আসলো আমি জানি না, যে এটার কোনো ডিবেটের দরকার আছে কিনা, এটা আইএসের টুপি না বিএসের টুপি। আমরা যেই টুপিটা যেটা একটুখানি শঙ্কিত করেছে এই কারণেই সকল মহলে একই, সব জায়গায় সব অনলাইনে একই রকমের হেডলাইন, আমরাও সেটা থেকে পেছনে নেই। কিভাবে এলো এটাই আমাদের আসলে প্রশ্ন, নানা রকমের ধারণা যে কেউ কি পুলিশের মধ্যে থেকে কেউ দিয়ে দিয়েছে, এটা কি পকেটে করে নিয়ে যাওয়া যায়, এটা কি সঙ্গে নিয়েই গেছিল, নাকি কারাগারে তারা যে বন্দী ছিলেন তাদের সঙ্গে তো খুব ভালো যোগাযোগ সবসময় থাকে তাদের মধ্যে, সেটা আমরা আপনার আগের অনেক রিপোর্টে আমরা পড়েছি, পত্রিকায় অনেক রিপোর্টে পড়েছি, একটু পরিষ্কার করবেন আমাদের। দেখেন, এটা তো এই মুহূর্তে নিশ্চিত করে আমি বলতে পারবো না স্টুডিওতে বসে, না আমরা আমরা মানে সম্ভব কতগুলো সম্ভাবনা নিয়ে কথা বলতে পারি যে এটাও হতে পারে ওটাও হতে পারে এবং এটা হয় আসলে বাংলাদেশে। আমরা তো প্রথমেই সন্দেহ করে বসেছি যে প্রিজন ভ্যানে যারা নিয়ে আসলো তারা ওখানে কেউ সাপ্লাই করলো কিনা, অথবা কারাগারের ভেতরে বন্দি অবস্থায় তারা তো তাহলে সবই পায়, এরকম একটি টুপিও যদি পেয়ে যেতে পারে। না, আপনি যে সম্ভাবনার কথাগুলি বললেন প্রত্যেকটাই সম্ভব। তার আগে আপনি যে একটা কথা বলছেন সেটার সমর্থনে আমি একটা কথা বলি, যে আপনি বলছেন যে প্রতি এটা আইএসের কি আইএসের না সেই ডিবেটে যাব না, আসলে এই ডিবেটে যাওয়ার দরকার নেই, ওরা যে বার্তাটা পৌঁছে দিতে চেয়েছে সেটা এস্টাবলিশ করা গেছে কিনা সেটা কিন্তু তারা এস্টাবলিশ করতে পেরেছে যেভাবেই হোক। তারপরে তাদের অনুসারীদের কাছে সহানুভূতি প্রকাশ মানে প্রচার বার্তা দিতে পেরেছে কিনা সেটাও দিয়েছে, একটা ছবি তাদের দরকার। হ্যাঁ, এগুলি তো ধরেন সবই প্রতীকী, এই প্রতীকী আইএসও তো নিজেও তো একটা সিম্বল, তাই না? এই দেশে তো সরাসরি আইএস এসে কাজ করতেছে না, তাদের প্রতি যারা সহানুভূতিশীল বা তাদের ভাবা
দর্শে বিশ্বাসী তারাই তো কাজ করে। তো এই এখন সবই আপনার এইসব কনসেপ্ট। আমি বলছি যে এই যেই কথাটা আপনি গুরুত্ব দিচ্ছেন এই টুপিটা, হ্যাঁ এটা আমি কাকতালীয়ভাবে যখন টুপিটা দেখি ওই সময় একটা টেলিভিশনের লাইভে ছিলাম, তখনই আমি বলছিলাম এটা আজকে সন্ধ্যার মধ্যে যেন তদন্ত করে বের করা হয়। আমি দেখলাম সরকার সেটা 5 দিন সময় নিচ্ছে। কেন 5 দিন সময় নিচ্ছে এটা আমার কাছে বোধগম্য না। এটা 5 দিন লাগার বিষয় না, এগুলো ইনস্ট্যান্ট তদন্ত করতে হয়, 24 ঘন্টা সময় উচিত ছিল। যাই হোক, আমি এই জায়গায় বলবো এটা কেউ কেউ বলেছেন, আপনাদের রিপোর্টাররাও ছিল আদালতে, যে এজলাসে যাওয়ার সময় মানে জেলখানা থেকে বেরোয়ার সময় নাকি এটা তারা দেখেন নাই। আচ্ছা, সেটা যদি না দেখে থাকেন জেলখানা থেকে এটা নাও আসতে পারে, আবার আসতেও পারে জেলখানা থেকে আসার সময় এটা পকেটে করে নিয়ে আসছেন, এজলাসে গিয়ে বলবেন বা এজলাসে যাওয়ার পথে পড়বেন অথবা বেরোয়ার সময় পড়বেন, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তো এখন তাদেরকে যারা আনা নেওয়ার কাজটা করে, এটা তো ল এনফোর্সাররা করে, এই তারা এই টুপিটার মধ্যে দিয়ে কি বার্তা পৌঁছাতে চায় সেই বার্তাটা তারা অনুধাবন করতে পারে কিনা, সেই ক্ষমতা তাদের নেই। এটা বুঝার কথা না, এটা বুঝার কথা না ওই লেমেনদের, ওই ধরনের ট্রেনিং বা ওই ধরনের ওরিয়েন্টেশন আমরা দেই না। যখন রিগান রিগানকে যখন বের করা হচ্ছিল তখন পুলিশ, এবং আমরা লাইভে যে ফুটেজটা দেখলাম বা প্যাকেজে যেটা দেখছি, দুই দিকে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা, তাদের কাছে তো এটা একেবারেই নরমাল, তাদের কারো চোখের মধ্যে কোনো কৌতূহলের কোনো চাওনি ছিল না। সেটাই আমি বললাম, এই ওরিয়েন্টেশনটা তো নেই বা এটা তাদের জানার বোঝার কথা না। ওই জায়গায় ওই ট্রেনিংও আমরা তাদের দেই না, এই ওরিয়েন্টেশন আমরা দেই নাই তাদেরকে, এই যারা তাদেরকে আনা নেওয়ার কাজটা করছে। আমি বলছি যে ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, কেউ এটা ভাবতেই পারে এটা একটা আরবি লেখা, এটা থাকতেই পারে না। এটা এই যে মানে আমরা আসলে আল্লাহ লেখা যে যে ধরনের আমরা টুপি দেখি নর্মালি যেগুলো দেখে অভ্যস্ত, না না এটা এটা খটকা লাগা। আমি এটার পক্ষে বলছি না, আমি বলছি তাদেরকে যারা আনা নেওয়া করেছে তাদের এই ধারণাটা হতে পারে, তারা এটাকে সাধারণভাবেই নিয়েছে। আমার উচিত ছিল তাদেরকে যারা আনা নেওয়া করে নিয়মিত, তাদের সম্পর্কে তাদেরকে ওই ট্রেনিংটা ওই দেওয়া, যে এই সমস্ত জঙ্গিরা কী কী বার্তা দিতে পারে। কারণ তারা দেখবেন হলি আর্টিজানের সময়ও সবসময় চেষ্টা করেছে, আপনার ওই মিডিয়ায় অ্যাটেনশন শিকার ছিল তারা, হ্যাঁ ওখানে বসে বসে কোন টেলিভিশন বিবিসি সিএনএন কী দেখাচ্ছে ওরা কিন্তু সেখানে মনিটর করছিল, মানে লাশ সামনে রেখে তারা তারা তাদের মাথায় এটা করবেই, এটা তারা এটাই তাদের একটা অংশ প্রচার, যত পাবে তারা তারা ততটা বেশি পৌঁছাতে পারবে জনগণের কাছে, এটা তারা মনে করে। সেই জায়গায় আমি তো মনে করি এটা আমার বিপক্ষে যাবে, আপনি আপনারও বিপক্ষে যাবে। আমি যদি বলি আমি তো মনে করি এদের চেহারার এই টেলিভিশনে দেখানোরই সুযোগ দেওয়া উচিত ছিল না। তারা আসবে যাবে খুবই সিক্রেটলি, তাদের আনা নেওয়া করবে। আপনি কি পাবেন নিউজিল্যান্ডের যে মানুষটা এই যে এই জঙ্গিটা গুলি করে 51 জনের মারলো তার চেহারা দেখতে পেয়েছি আমরা? আমরা ওই অরল্যান্ডোতে যে গুলি করে 49 জনকে মারলো আমরা তারও চেহারা দেখতে পারি না। সারা বিশ্বে কিন্তু এটা কোথাও দেয় না, আমরা এখানে এই সুযোগটা পাই দেখাই, কিন্তু এটা কতটুকু আমরা দেখাবো কতটুকু দেখাবো না সেই দায়িত্ব আবার এটা আমাদের নিজেদেরই নিতে হবে। এটা যদি আবার ওই পুলিশের উপরে ছেড়ে দেই সেটা আবার তারা দেখবেন যে চেপে বসবে, কোনো কিছুই করতে দিবে না, সেটা হিতে বিপরীত হবে। তো এখন এই জায়গাটাও একটা আমি মনে করি গণমাধ্যম এবং পুলিশের একটা সম্পর্ক কি হতে পারে, সীমারেখাটা কে কতদূর যাবে এটাও একটা ঠিক করা উচিত। মানে এটা একটা খুবই ক্লাসিক্যাল ডিবেটের মধ্যে যে গণমাধ্যমের ডু অ্যান্ড ডোন্টস এর মধ্যে বলছেন, কিন্তু এটা পারলো কিভাবে সেটা সেটা নিয়ে আমাদের প্রশ্ন। না না, সেটা তো তদন্ত কমিটি হয়েছে, আমি তো শুরুতেই বললাম আপনি যখন নাকি হলি আর্টিজানের ঘটনাটা ঘটেছে তখন তো যারা ঘটিয়েছে তারা তো নিশ্চয়ই কাস্টডিতে ছিল না, কিন্তু এখন আজকে রাকিবুল হাসান রিগান যে কাজটা করেছে তারা তো কাস্টডিতে ছিল। না না, আমি তাহলে জেলে আটক আছে, আমি আপনাকে বুঝাতে পারিনি। এক মিনিট, আমি যেটা বলছি আমি তো শুরুতেই বললাম যে সরকারের উচিত হয় নাই 5 দিন সময় নেওয়া, এটা 24 ঘন্টার মধ্যে তদন্ত করে বের করা উচিত। কারণ দীর্ঘদিন ধরে আমি বলে আসছি আপনার সাথেও এখানে বলেছি যে আমাদের প্রশাসন যন্ত্রে, তাইলে যারা এই জঙ্গিবাদ মানে দূর করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অল আউট এফোর্ট তার মধ্যেও মানে
ওস্তাদের উপরেও বড় ওস্তাদি দেখাচ্ছে যে এরকম গোটা বিশ্বে এরকম একটি ছবি, এরকম একটি সিম্প্যাথি হাজির করার মতন একটি ছবিও তারা দিচ্ছে। এবং আমরা এটার ক্যারিয়ার না হয়েও তো কোনো উপায় নেই, তা না হলে আপনি তো আমরা তো প্রশ্নও রাখতে পারতাম না এই ঘোক কারা। আগে তো ঘোক বের করতে হবে, তারপর আপনি জঙ্গিদেরকে বের করবেন। একটা ছোট বিরতি, বিরতির পরে আমাদের সঙ্গে যারা আছেন তারা বাকিরা কথা বলবেন। নিউজ আওয়ার এক্সট্রা, বাঘের ঘরে ঘোগের বাসা। আমাদের আজকে শিরোনাম বিরতিতে যাবার আগে আমরা শুনছিলাম যে কিভাবে আসলে এই টুপি এলো, কি কি কারণ হতে পারে, কতগুলো সূত্রে যেতে পারে। লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশিম, আপনি একটু বলবেন যে আজকে যে রায়টি হলো সেটা নিয়ে কেন একজন খালাস পেলো ইত্যাদি, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। তার চেয়ে তো বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো এই টুপি। এবং এখান থেকে আরও একটি প্রশ্ন, যে অনেক সময় আপনারা দাবি করেন যে জঙ্গিবাদ একেবারেই মোটামুটি দমন করা গেছে, যখন নাকি কারাগারের ভিতরে বন্দি অবস্থায় এই চিহ্নিত জঙ্গিরা আছে, তাদের বিচার হচ্ছে, তখন তারা এই ধরনের সিম্বলিক জিনিস মানে দুনিয়ার তারা হাজির করতে পারে, মানে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য এখানে হাজির করতে পারে। তাহলে তো আপনাদের যে ক্লেম থাকে যে জঙ্গিবাদ, তাদের চেইন, তাদের যে নেটওয়ার্ক, সেটা আপনারা ধ্বংস করে দিয়েছেন, সেখানে একটু প্রশ্ন ওঠে না? ধন্যবাদ আপনারা আমাদেরকে এখানে উপস্থিত আহ্বান জানার জন্য। আপনারা অবগত আছেন যে গত 1 জুলাই 2016 সালে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তো প্রথমে আমি সকল যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তাদের সহবেদনার প্রতি সহবেদনা প্রকাশ করছি। এখানে উল্লেখ্য যে আপনারা অবগত আছেন এই এই ঘটনার পর থেকে কিন্তু আমরা অনেকগুলো অপারেশন সংগঠিত করেছি, এবং এখানে আমি স্পষ্ট করে বলতে চাই যে এই হলি আর্টিজানের পরে আমরা কিন্তু 302টি অপারেশনের মাধ্যমে আমরা প্রায় 807 জন জঙ্গিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, এবং 25 জন জঙ্গি কিন্তু আমাদের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে। এখন যে প্রশ্নটি আপনার রয়েছে যে আসলে আমরা এটা কতটুকুই কন্ট্রোল করতে পেরেছি, আপনি অবগত আছেন যে এই জঙ্গিবাদ কিন্তু একটা বৈশ্বিক বিষয়, এটা সারা বিশ্বেই কিন্তু এটা আছে। কিন্তু আমি বলবো যে আমি বড় জোর গর্ব করে যেটা বলতে চাই যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা যারা আছি, মানে আমার প্রশ্নটা আসলে কতটুকু না, আপনারা যে পরিসংখ্যান দেন সেই পরিসংখ্যান তো আমরা জানি, অনেক সময় আপনারা যে অপারেশন চালান সেগুলো আমরা খবরেও প্রকাশ করি। আজকের যে ঘটনাটি তাতে তো মনে হলো যে এই সিস্টেমের মধ্যেও এই জঙ্গিবাদের সঙ্গে মদদদাতারা রয়েছে, একটি এরকম একটি টুপি যেটি ঠিক সিম্বলিক, এবং এই সিম্বলটি গোটা বিশ্বের কাছে হাজির করতে পারলে তারা জানান দিচ্ছে, তাদের ক্রেডিট হচ্ছে, সেটা যখন নাকি একেবারে কাস্টডিতে থাকা অবস্থায় পেয়ে যায়, অথবা এজলাসে হাজির করা অবস্থায় পেয়ে যায়, অথবা প্রিজন ভ্যানের মধ্যে পেয়ে যায়, অথবা ভিড়ের মধ্যে কেউ দিতে পারে, তাইলে ওই নেটওয়ার্কের মধ্যেও তো জঙ্গিবাদ আছে, সেটা মানে ইনভেস্টিগেশনে আমাদের দুর্বলতা আছে কিনা? আসলে আমি এভাবে দুর্বলতা বলবো না, যে আপনি তো অবগত অবশ্যই আছেন যে খুব শিগগিরই কিন্তু এটার একটা তদন্ত করা হবে, এবং তদন্ত রিপোর্টটা কিন্তু বের হয়ে আসবে। এই যে বিষয়টি, টুপির বিষয়টি, আসলে এটা আপনি বারবার নিজেই কিন্তু বলছেন যে এটা সবাইকে জানানো সবাইকে জানাতে চাচ্ছে যে আমরা এখনও উপস্থিত আছি। আসলে এই কারা উপস্থিত আছে কারা নেই, বা আসলে ঘোক কি সত্যি ঘোক কি না, কারণ যদি সে ঘোগী হতো তাহলে তো সে আজকে আর ধরা পড়তো না, এবং সে কিন্তু এজলাসে উঠতো না। অবশ্যই কাজ করা হচ্ছে, ও কখনো ধরা পড়ে না, ধরা পড়েও নাই। আমরা বলছি যে যেভাবে যে নেটওয়ার্কটার মাধ্যমে এই জিনিসটি একটা প্রিজন তার হাতে গেল, দেখুন আসলে এই টুপির বিষয়টি যেটি, এটি কিন্তু যে এমন না যে এটি অনেক বড় একটা বিষয়, যে বিষয়টা বলছি যে অনেক ছোট একটা জিনিস, এটা কিন্তু তার আত্মীয়স্বজন দেখা করতে সে নিয়ে আসতে পারে, এবং এখানে যে নেটওয়ার্কটি কাজ করেছে আমি বলবো না যে আপনি আপনি এটাকে ছোট জিনিস বলছেন, না আমি আমি বলছি না ছোট জিনিস, আমি বলছি যে মানে উদ্দেশ্যটা টুপিটা তো একটা খুবই ছোট একটা জিনিস, কিন্তু এই টুপিটা ছোট জিনিস, বাট তার ব্যাখ্যাটা কিন্তু অনেক বড়, মানে যেটা সারা বিশ্বে সে প্রকাশ করতে চাচ্ছে, এবং আমরা বারবার এই জিনিসটা উত্তপ্তিত করাতে কিন্তু এই জিনিসটা আরও প্রকাশ পাচ্ছে। বাট অবশ্যই এটা তদন্ত করা উচিত, এবং অবশ্যই এটা দেখা উচিত যে কোন সূত্রে এটা এসছে, এবং আমার মনে হয় যে আমরা অতি সত্য জানতে পারবো যেটা এই নেটওয়ার্কটা ভেঙে দেওয়া হয়েছে, আমরা জঙ্গিবাদ থেকে অনেকখানি মুক্ত আছি, এখন আর ওইভাবে নেই ইত্যাদি যেসব কথাবার্তাগুলো এতদিন ধরে
হচ্ছিল সেখানে আজকে রায়ের পরে কি একটু ধাক্কা খেলো মারুফ রসুল? আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে পিন্টু ভাই বলছিলেন এবং আমাদের উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাও বললেন যে আসলে টুপির যে বিষয়টি, এই টুপির বিষয়টি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এখানে টুপি গুরুত্বপূর্ণ বিষয় না, টুপির উপরে কি লেখা আছে সেটাও গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয়টা হচ্ছে যে একটা ব্ল্যাক ফ্ল্যাগের উপরে হোয়াইট রাইট আপ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই যে ট্র্যাডিশনটা এটা মানে চ্যালেঞ্জ, যে আমরা আসলে যে আমরা আসলে মানে প্রিজনের ভিতরে থেকেও এটা এই সিম্বলটা প্রকাশ করতে পারি, এই এই ছবিটা হাজির করতে পারি আইএস এর যে মূল জায়গায় সাইটে চলে গেছে, সাইট ইন্টেলিজেন্স চলে গেছে, চলে গেছে সবগুলো গণমাধ্যম মানে বাধ্য এরকম একটি নিউজ বা ইত্যাদি এটাকে হাইলাইট করতে আমরা গোল মার্ক দিয়ে দেখাচ্ছি। সুতরাং মিশন অ্যাকমপ্লিশড, এইটা এটা যে একটা নেটওয়ার্ক এবং সেই নেটওয়ার্কটার মধ্যে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাড়া দিতে পারেনি অথবা বাঘের ঘরে ঘুঘের বাসাই আছে সেটা আমাদেরকে অনেকখানি চিন্তিত করছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে আজকে যে রায়টি ঘোষিত হলো এই রায়টি কিন্তু কেবলমাত্র বাংলাদেশের বিভিন্ন প্রচলিত অপরাধ সমূহের ক্ষেত্রে না, আন্তর্জাতিকভাবে এই রায়টি খুব গুরুত্বপূর্ণ দুটি কারণে। একটি কারণ হচ্ছে এটি এক মানে প্রথম একটি রায় যেই রায়ের সঙ্গে আপনাকে কানেক্ট করতে হবে যে সাইবার জগতে কিভাবে জঙ্গিবাদের বিস্তার ঘটছে এবং সেই বিস্তারের ক্ষেত্রে আদালতের অবজারভেশন কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই যে হোলি আর্টিজানের ঘটনাটি ঘটানো হয়েছে এখানে কিছু এখানে একটি একটি গুরুত্বপূর্ণ ইথিক্স এবং নন ইথিক্সের ব্যাপার আছে। কীরকম সেটি হচ্ছে যে আপনার জানবেন 28টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল এই ঘটনার পরে। এই 28টি মোবাইল ফোনের মধ্যে একটি আইফোন ছিল যেটা জঙ্গিরা ব্যবহার করেছিল, একজন শ্রীলঙ্কানের আইফোন ছিল সেটা, শ্রীলঙ্কার একজন। তো ওইটা থেকে যেই মেসেজগুলি আদান প্রদান করেছিল ওইখানে হামলাকারীরা সেই মেসেজগুলো কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করা যায়নি। তো দেখুন একদিকে হচ্ছে জনগণের প্রাইভেসির একটি বিষয় থাকে, কারণ আইফোন যখন অ্যাপল যখন মানুষকে বলে যে তোমার প্রাইভেসি নিরাপত্তা আমি দিচ্ছি, আবার সেই প্রাইভেসি যখন জঙ্গির প্রাইভেসিতে পরিণত হচ্ছে যেটা রাষ্ট্রের ক্ষেত্রে একটি মানে বড় ধরনের হুমকি, সেক্ষেত্রে আদালত কিংবা আইন কোন জায়গায় দাঁড়াবে, এই যে একটি বড় একটা টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টের এই মামলার রায়টা দাঁড়িয়ে আছে কিন্তু। সুতরাং আমি মনে করি যে এই যে সাইবার জগতের ক্ষেত্রে প্রাইভেসি কিংবা নন প্রাইভেসির ক্ষেত্রে মানুষের মানে ডাটা আমি কিভাবে অ্যাক্সেস করব বা সেই প্রাইভেসির সুযোগটা কিভাবে জঙ্গিরা নিচ্ছে সেক্ষেত্রে আদালতের নির্দেশনামা কি, এই যাবতীয় বিষয়গুলো এখানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সেক্ষেত্রে জঙ্গিরা জঙ্গিদের কাজটি করেছে, তারা যে একটা যেই প্রদর্শনটা করেছে তাদের যে নিদর্শনটি তারা শেষ পর্যন্ত ক্যামেরার সামনে আনতে পেরেছে। দেখুন কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত বলছিলেন সারোয়ার ভাই বলছিলেন যে এটা আমরা দেখানোর কারণে এটা আরো বেশি বা গণমাধ্যম দেখানো, আজকে যদি মেইনস্ট্রিম গণমাধ্যম এটা না দেখাতো তারপরেও এটা হচ্ছে ভাইরাল হতো, কারণ এটা ভাইরাল করার জন্যই একটা আমার আমার ধারণা যে এটা একটা সিস্টেম করা আছে যে আমি, কারণ এই ছবিটা আমি প্রথম দেখেছি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নয়, আমি প্রথম দেখেছি টুইটারে এবং টুইটারের হ্যাশট্যাগ বাংলাদেশিজম বলে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে টুইটারে এটি প্রথম এসছে। সুতরাং তারপরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ফেসবুকে বিভিন্ন ব্যক্তিরা এই ছবিটি শেয়ার করেছেন। তো এখন বাংলাদেশের গণমাধ্যম যদি সেটা নাও প্রকাশ করতো তাহলেও এটা আসলে ভাইরাল হতো, কারণ আসলে এখান থেকে যেই জিনিসটা যে মেসেজটা দেওয়া হয়েছে সেই মেসেজটা হচ্ছে এই নিদর্শনটা সম্মানিত মনিরুল ইসলাম সাহেব বলেছেন যে আইএসের কোনো টুপি নেই, হ্যাঁ এই কথাটা ঠিক আইএসের কোনো টুপি নেই কিন্তু আইএসের একটা লোগো আছে, মানে এটা ঠিক আইএসের লোগো না, যে লোগোটা ব্যবহার করা হয়েছে কালো কাপড়ের উপরে সাদা আর আরবি হরফে লেখা, এটা সেই হোতাকি বংশধরের আফগানদের সেই বংশধরের একটা তাদের একটা সিম্বল যেটা 1990 সাল থেকে আল কায়দা ব্যবহার করেছে, 2000 সালে এসে এটা মানে ওয়াইডলি জিহাদিস্টদের মধ্যে জনপ্রিয় হয়েছে, এটা জঙ্গিবাদের লোগোতে পরিণত হয়েছে এখন, কারণ আল কায়দা এবং 2010 সালে আইএসআইএল এটা এটাকে একদম তাদের অফিসিয়াল লোগো বানিয়েছে, নাম না দিলেও আলোচনাটা এই বিষয়গুলোতেই যাতে থাকে সেজন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে।
আরেকটা কোনো কিছু কিছুকে যাতে আলোচনায় না আনা যায়, কারণ আমি আমি যদি একটা ছোট বিষয় সাইবার সিকিউরিটির বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে সাইবার সিকিউরিটির জায়গা, যে যেই মেসেঞ্জারগুলো ব্যবহার করা হয়েছে এই মেসেঞ্জারগুলো তিনটা মানে আমি আমার মানে হোলি আর্টিজান স্টাডিতে আমি যেটুকু দেখেছি যে তিনটা ক্ষেত্র মানে দুইটা ক্ষেত্র মানে প্রদর্শিত আরেকটা ক্ষেত্র হচ্ছে অনুমান করা যায়, সেটা হচ্ছে যে প্রাইমারিলি তারা ফেসবুক এবং হচ্ছে টেলিগ্রামের অ্যাপস ব্যবহার করেছে, যেটা টেলিগ্রামের অ্যাপস হচ্ছে একটা সিকিউরড এনক্রিপ্টেড মেসেঞ্জার অ্যাপ। সেকেন্ডারি মিডিয়া হিসাবে তারা ব্যবহার করেছে হচ্ছে উইকেট বা হচ্ছে প্রোটেক্টেড টেক্সটের মতন কিছু অ্যাপ যেগুলো পয়সা দিয়ে কিনে ব্যবহার করতে হয়, তার মানে হচ্ছে রেড ফোন বা ওয়েস্টেলের মতন মানে হাই সিকিউরিটি এন্ডের যেগুলি হচ্ছে অনেক ক্ষেত্রে মিলিটারি পারফরমেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যদিও পাবলিক কিন্তু মিলিটারি পারফরমেন্সের ক্ষেত্রে এই অ্যাপগুলো ব্যবহার করা হয়, সেই অ্যাপগুলো যদি তারা ব্যবহার করে সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই সক্ষমতা আছে কিনা সেটাকে এনক্রিপ্টেড করা, কারণ আমি একটা সাধারণ আইফোনের মানে এনক্রিপশন ভাঙতে পারি না, আইফোন আমাকে ডাটা দেয় না, একটা জঙ্গির ডাটা হলেও দেয় না, এই জায়গাগুলো আমার মনে হয় একটা বড় চ্যালেঞ্জের জায়গা। মানে সেগুলো সেই চ্যালেঞ্জ কতখানি ফেস করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তীতে এবং এর পরে কী হবে, রায়ের পরে কী, সবার আগেই তো বড় প্রশ্ন যে যখন এগুলো কার্যকর হবে আদৌ কী হবে, এইসব প্রশ্ন নিয়ে আবারও ফিরছি বিরতির পরে। বাহিনী নিউজ আওয়ার এক্সট্রা, বাঘের ঘরে ঘোগের বাসা আমাদের আজকের শিরোনাম। বিরতির আগে কথা শুনছিলাম আমরা রাষ্ট্রপক্ষের কৌশলের কাছ থেকে, একটু জানতে চাই এর বিরতির মধ্যে অনেকবার করে আমরা আলোচনা করছিলাম যে এই রায়ের আসলে অবজারভেশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে সাইবার সিকিউরিটির বিষয়টিকে আনা হয়েছে কিনা, আমরা অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সরওয়ার খানের কাছ থেকে একটু জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। এখানে আদালত যে অবজারভেশন দিয়েছেন তার সংক্ষিপ্ত আকার হচ্ছে যে তিনি বলেছেন যে হোলি আর্টিজান হামলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। এরা আইএসের দৃষ্টি আকর্ষণ, নট আইএসএ, দৃষ্টি আকর্ষণ ও তথাকথিত খেলাপথ শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য 90 জেএমবির সদস্যরা নৃশংস বর্বরোচিত হামলা করে দেশি বিদেশিদের হত্যা করে মৃত্যু নিশ্চিত করার জন্য, তার মানে দৃষ্টি আকর্ষণের জন্য 22 জন মানুষকে হত্যাও করতে পারে, মানে দৃষ্টি আকর্ষণ হলো মেইন, মানে ওরা ওইটাই করতে চেয়েছিল এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে জননিরাপত্তা সংহতি, বাংলাদেশের ভাবমূর্তি সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এরা এই কাণ্ড করেছে। আর আদালত যে অবজারভেশনটা দিয়েছে সেটা বলছে যে হত্যা করেছে এবং তারা অস্ত্র দিয়ে মানে হত্যাটা নিশ্চিত করেছে, অস্ত্র দিয়ে আবার আঘাত করেছে। তো মূল পরিকল্পনাকারী ছিল যেটা তামিম আহমেদ চৌধুরী এবং তার সাথে যারা ছিল মারজান সারোয়ার সহ আরও অনেকজন, তারা এই এই কথাগুলো আসলাম হোসেন রেশের জবানবন্দিতে উঠে এসেছে এবং এরা কিন্তু বিভিন্ন অভিযানে মৃত্যুবরণ করেছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এরা মারা গেছে এবং এই নারকীয় এবং দানবীয় যে হত্যাকাণ্ডে যারা জড়িত মাননীয় আদালত বলছে এরা কোনো অনুকম্পা পেতে পারে না। তো এরা এই দেশি বিদেশি যারা নিরাপরাধ মানুষ যখন রাতের বেলায় এই খেতে গিয়েছিল তখন তারা এই হত্যাকাণ্ডের উন্মত্ততায় মেতে ওঠে, যেগুলো আদালত অবজারভেশনে কি সাইবার সিকিউরিটির বিষয়টি এসেছে, এটা হচ্ছে যে আসলে ওই আদালত যে এটা সংক্ষিপ্ত আকারে বললাম, হ্যাঁ হ্যাঁ সংক্ষিপ্ত আকারে তার আদালত আরও অবজারভেশন দিয়েছেন যেটা আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করলাম আপনার সাথে। আচ্ছা, আমি একটু জাহিদুল হাসান পিন্টুর কাছে আবার যাই, যেটা বলছিলেন অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান যে সংক্ষিপ্ত অবজারভেশনের মধ্যেই যেটা দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, দৃষ্টি আকর্ষণ এবং বিচার মানে এবং ভাবমূর্তি, তো আমরা এখন দেখলাম যে দৃষ্টি আকর্ষণ আসলে রায় ঘোষণার সময়ও দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে সাফল্যের সঙ্গে এবং ভাবমূর্তি অর্থাৎ আগে 22 জন মানুষকে দেশি বিদেশি নাগরিকদেরকে হত্যা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, এখন আবার এই বিচার প্রক্রিয়ার ভাবমূর্তি মানে অর্থাৎ বিচার প্রক্রিয়ার মধ্যে বাঘের ঘরে যে ঘোগের বাসা আছে সেটাও তারা দেখাতে সক্ষম হয়েছে, এখানে বিচার প্রক্রিয়ার ভাবমূর্তিটা কোথায় গেল? না, এই তারা যে ঘটনাটা ঘটিয়েছে এটা বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত না,
তারা যেটা দৃষ্টি আকর্ষণ যেটা বলছেন যে অমান্য আদালতের প্রশ্ন আদালতিওয়ালা বলেছে যে দৃষ্টি আকর্ষণই মূল ব্যাপার সেখানে 22 জন কেন 44 জন মারলে তাদের কিছুই এসে যায় না সুতরাং দৃষ্টি তো এটা একটা সাধারণ টুপি দিয়েও তো দৃষ্টি আকর্ষিত হলো এবং এটা আদালতের ভিতরেও পেয়ে যেতে পারে এবং আমরা জানি আমার সহকর্মী জাবেদ ডাক্তারের রিপোর্ট আছে যে ইজলাসের ভেতরে এই টুপি তারা চেঞ্জ করেছে অর্থাৎ উল্টো করে টুপিটা পরা গেছিল আমরা ছবিতেও লক্ষ্য করেছি যে প্রথম কালো রঙের টুপিটা পরা সেটা উল্টো দিকে ওই সিম্বলটা ছিল এবং এটা দূর থেকে ক্যামেরার দিকে নিশানা করে দেখাচ্ছিল রাকিব যে এই দিকে পয়েন্ট আউট করার জন্য সেটা নিশ্চয়ই দৃষ্টি আর এই বিষয়টা তো আপনি যেই ঘটনার বর্ণনাটা দিলেন এটা তো আর বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত না এই বিষয়টা সম্পর্কিত আইন শৃঙ্খলা জনিত আপনি এখানে সে এটা কিভাবে নিল অথবা কে বা কারা তার কাছে পৌঁছে দিল এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফাঁকি দিয়ে এটা হলো প্রশ্ন মানে ফাঁকি দেওয়া সম্ভব হ্যাঁ এটা তো শুনে এটা যে সম্ভব এটা নতুন কিছু না আচ্ছা আপনাকে আমি বলি এই আমাদের এখানে যে কারাগারে বন্দি ছিলেন প্রথম দিককার জঙ্গি এই সামিউন যখন তার নাম পত্রপত্রিকায় আসে পুলিশ যখন অ্যারেস্ট করে আমাদের গণমাধ্যমে অনেকে প্রশ্ন করেছিল তুলেছিল যে একটা ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে খামাখা ধরে নেওয়া হয়েছে পরে দেখা গেল সে সিরিয়াতেও যুদ্ধ করতে গিয়েছিল ব্রিটেনের কারাগারে সে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছে সেখান থেকে বাংলাদেশে যখন অ্যারেস্ট হয় তাকে আবিষ্কার করেছে পরবর্তীতে দিল্লিতে কিভাবে সম্ভব আপনি ঢাকায় সে কাশিমপুর জেলখানায় সবাই জানে ওটা নিয়ে আমরা আমি সেটাই বললাম এটা সম্ভব আবার যদি বলেন যে ওই জঙ্গির নাম বাংলাদেশের মানুষ ভুলে গেছে জানারও কথা না হতো সৈয়দ আলী নকি নামের এক জঙ্গি ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সে অর্গানাইজ করতো তার দায়িত্ব পড়েছিল প্রধানমন্ত্রীর এই যে যাতায়াত রুটটা পর্যবেক্ষণ করে সেখানে কিছু করা যায় কিনা তাকে আর অ্যারেস্ট করা হলো কাশিমপুর জেলখানা থেকে সে 8:30 সময় বের হয়েছে জামিন নিয়ে তো এটা তো সম্ভব এই দেশে রাতের বেলাও জেলখানা থেকে নকির মতো একজন জঙ্গি বের হয়ে আসছে এখন কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছে না আমি সেই জায়গায় বলছি এই যে শিথিলতা এই জায়গাটা যতটা আমরা এই যে জঙ্গিবাদ দমনে আপনি র্যাবের বলেন বা কাউন্টার টেরোরিজম ইউনিটের যে অভিযানগুলো সেই অভিযানগুলোতে যেমন সাফল্য এসেছে পাশাপাশি আপনার ইন জেনারেল সবার মধ্যে ওই ধারণাটা আমরা পৌঁছে দিতে পারিনি আমরা শুধু এটা এই কারণে শুরুতে আমি বলেছি সেই ওরিয়েন্টেশনটা আমরা দেইনি একজন জঙ্গিকে অনেক সময় দাঁড়িয়ে রাখলে আমার কেউ না কেউ মনে করে ও সে তো আল্লাহর পথের লোক তার প্রতি একটু সফট হয় এই জায়গাগুলো আমাদের ওই কগনিজেন্সে নিতে হবে সেটা জেলখানা হোক থানা হাজত হোক আদালতের হাজত হোক যেখানেই হোক যে কারণে আজকে দেখেন এই যে আপনি যে টুপি নিয়ে এত আমরা আলোচনা করছি যে কোনো একজন পুলিশের সদস্য বা কেউ তো একজন এই টুপিটা তার মাথা থেকে খুলে ফেলতেই পারত কারো মাথায় ঢুকে নেই এইটা না মাথায় ঢুকে নেই তাদের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় নাই যে তারা কিছু বোঝেন এবং জানেন এটা নিয়ে সেই কারণে তো বললে এটা তো আমরাও অনেক সময় এই এটাই বুঝি না এই জায়গাটাই আমরা বলছি আর একটা জিনিস জায়েদুল হাসান পিন্টু আমি একটু জানতে চাই যে ইজলাসের ভেতরে তারা মুহুর মুহুর কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং ভি সাইন দেখাচ্ছিলেন না ভি সাইন না এক আঙ্গুলের সাইন তার মানে তারা আল্লাহর কাছে চলে যাচ্ছেন আচ্ছা তারা এটা তাদের সিম্বল এক আঙ্গুল দিয়ে তারাই করেন আচ্ছা শুনেন এইটাও জঙ্গিদের কেন এটা যারা কোনো আদর্শ নিয়ে বা কোনো উদ্দেশ্য নিয়ে ঘটনা ঘটায় আমার এটার সঙ্গে আমি রিলেট করি 1998 সালের 8ই নভেম্বর এই ঢাকা জেলখানার পাশে এই কাজী গোলাম রসুল সাহেব বঙ্গবন্ধু হত্যা মামলার জাজমেন্ট দিয়েছিলেন ওখানে আমি উপস্থিত ছিলাম সেখানে কর্নেল ফারুক শাহরিয়াররাও কিন্তু এই রকমের অদ্ভুত্ব দেখিয়েছিলেন তারাও মনে করেছিলেন তাদেরকে ফাঁসি দেওয়ার কেউ নাই এখানে আবার দেখেন আর এই যে 5 জন বা 7 জনের ফাঁসি হলো তারা তো ফাঁসিটাকে ফাঁসি মনে করে না তারা তো মৃত্যুর জন্য প্রস্তুত তারা তো আত্মঘাতী এখন এই ফাঁসি এই তাগুদে আইন তারা মানেই না এটা এটাকে কেয়ারও করে না সো তারা তো যেখানে যেতে চায় তারা বিশ্বাস করে যে এই আল্লাহর কাছে ডাইরেক্ট চলে যাবে বেহেশতে ডাইরেক্ট চলে যাবে হ্যাঁ এরা শহীদ এরা এদের কোনো বিচার আচার হবে না আসর ময়দান নাই তারা ডাইরেক্ট বেহেশতে যাবে এই চিন্তা চেতনা তার যার মগজে আছে সে এই আদালতের জাজমেন্ট কী হলো না হলো তো কিছু যায় আসে না সে তার যেটা উদ্দেশ্যবিদ সেটাই দেখাতে চায় সেটা আজকে যে কোনোভাবেই হোক সে একটা টুপি দিয়েই হোক বা আঙ্গুলের সাইন দিয়ে হোক আল্লাহ আকবর দিয়ে হোক সেটা সে আজকে সফল হয়েছে আল্লাহর কাছে যদি চলেই যাচ্ছে তাহলে আসলে আইএস বা তাদের সংগঠনের কাছে হাজিরা দিয়ে কী ফায়দা নিতে চায় মানে তার চলেই তো যাচ্ছে যদি মানে আমরা ডিবেটের খাতিরে যদি এটা বলি
তাদের সঙ্গে তো আপনি ওই ডিবেট করতে গেলে অন্য কথা আসবে, হ্যাঁ, কারণ তাদের সহকর্মীরা তো আপনার এই যে আপনার হোলি আর্টিজানে মারাই গেল, তাই না? তারা তো বাইয়াত যখন নেয় তখন ওই চিন্তা করে নেয় যে তার আর ঘরে ফিরবে না। তো সো এই জায়গায় এই আদর্শিক যুদ্ধের মধ্যে তো আমরা এখনো যাইনি, আমরা এখন পর্যন্ত আসি হলো প্রশাসনিক যুদ্ধ করছি। এই রায়টা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই, যে আমরা ইমরান হোসেন সুমন তার রিপোর্টে বলছিল যে যখন এটি কার্যকর করা হবে তখনই মনে হবে যে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা কড়া সিগন্যাল যাবে। আসলে এই জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল, তারা তাদের কাজটা করেছে, পরের কাজটা আইন মন্ত্রণালয়ের, এবং তারা তাদের কাজটা করতে পারবে না, এটা আপনাকে আমি বলে গেলাম, পারবে না। এই কারণে আপনি দেখে না পারবে না, আইন মন্ত্রণালয় এই জায়গায় ব্যর্থ, এটা আপনি যতই বলেন, আইনমন্ত্রী বলেন, আইন সচিব বলেন বা অ্যাটর্নি জেনারেল বলেন, তারা যেটা বলবে এটা হলো মিডিয়াকে অ্যাটেনশন দেওয়ার জন্য। কনফিডেন্টলি আপনি কিভাবে বলছেন? এখানে আপনার যুক্তি তর্ক দরকার আছে। আমি আপনাকে দুই মিনিটে বলে দেই, এই আইনমন্ত্রী, এই এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2000 সালে তাকে আপনার কোটালীপাড়ায় 76 কেজি বোমা পুঁতে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেই মামলায় যাদের ফাঁসি হয়েছে তারা কোথায়? সেই মামলাও এখন চলছে, ডেট রেফারেন্স চলছে। আপনার এই 2004 সালের 21 আগস্টের সেইটাও চলছে। আপনি সেটা বাদ দেন, রমনার বটমূলে তো আপনি ছিলেনই, আমিও ছিলাম সেদিন ওখানে। তো রমনার বটমূলের যে মামলা 8 জঙ্গির ফাঁসি দেওয়া হলো সেইটা এতদিন পরে এসে আপিল চলছে। তো আপনি দেখেন, আপনাকে যদি ছোট্ট একটা ফিগার দিই, বাংলাদেশের কারাগারগুলোতে এখন পর্যন্ত, মানে আজ পর্যন্ত 1850-এর বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে। আপনি 1850 জনকে ডিঙিয়ে যদি এই মামলা করতে চান তাহলে পারেন, সেটা আপনি করবেন কি না এই সিদ্ধান্তটা আমি আজকে কারো মুখ থেকে আমি শুনিনি। বলা উচিত ছিল অগ্রাধিকার ভিত্তিতে এটার পেপার বুক তৈরি করে এই মামলার শুনানি চলবে, যেটা শিশু রাজন হত্যায় হয়েছে, যেটা র্যাবের সদস্যরা আপনার নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করেছে সেটা হয়েছে, যেটা আপনার ওই এই আরও একটা এমন কিছু আমি মনে করতে পারছি না এখন এমন ঘটনা, এই রাজন আপনার এই এই পিলখানা হত্যা মামলা, সেই মামলাটাও আপনার অগ্রাধিকার ভিত্তিতে হয়েছে। তাহলে আপনি যদি 3-4 বছরে এই জঙ্গিদের ফাঁসি কার্যকর করতে পারেন, আদারওয়াইজ বাংলাদেশে গত 4 বছরে 48টা কেস নিষ্পত্তি হয়েছে কোর্টে, 4 বছরে 48 মানে 48টা, মাসে একটা, এখন হিসাব করেন আপনি 1800 মামলা 1800 মাস লাগবে। সো আপনাকে এই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে, এটাকে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার নিষ্পত্তি করবেন কি না। আদারওয়াইজ বাংলাদেশের আদালতে যে এখন পর্যন্ত যে আপনাকে হিসাব দিতে দিলাম, একটু আমি ঝালিয়ে নেবার জন্য আপনি বললেন যে আমি আজকে আর কারো কাছে শুনলাম না যে অগ্রাধিকার ভিত্তিতে এটা এই মামলার রায় মানে এই মামলা চলছে কিন্তু অনেকগুলো, 10 থেকে 10 বছরের অধিক হয়ে গেছে যে সমস্ত মামলা ডেথ রেফারেন্সের হিয়ারিং কমপ্লিট হচ্ছে না, সেই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি করে রাষ্ট্রপক্ষ, আইন মন্ত্রণালয় এখনো সেই ব্যবস্থাটা করেনি। আমি এই কারণেই বলছি এই জায়গাটা আইন মন্ত্রণালয় অতটা সেন্সিটাইজ কিনা। আচ্ছা, মানে এই সেন্সিটাইজেশনের জন্য কি স্পেশাল কোনো আবার অবশ্যই সুপ্রিম কোর্টের সঙ্গে তাদের বসতে হবে, বসে ঠিক করতে হবে এই মামলা এই ধরনের মামলা কেন দ্রুত নিষ্পত্তি দরকার এটা বুঝাতে হবে। কারণ কিছু কিছু মামলা তো আপনাকে আমি বললাম, পিলখানা মামলা, সাত খুন মামলা, তারপরে আপনার শিশু রাজন হত্যা মামলা, ও সৌদি নারগুরির যে খালাফি না কি নাম ভদ্রলোকের খালাফাল, তাকে সেই মামলাটাও তো আপনার দ্রুত নিষ্পত্তি করেছে। তো আপনি এই মামলাটাও চাইলে পারেন, সেটা করবেন কি না এই সিদ্ধান্তটা জরুরি দরকার।50 জনের মৃত্যুর মতো ঘটনা নয় এখানে, বিদেশি নাগরিক তাদেরকে একেবারে ক্যাটাগরিক্যালি তাদেরকেই হত্যা করা হবে, সেইভাবে বাংলাদেশের যাতে উন্নয়ন ব্যাহত হয়, আমরা জানি যে পদ্মা সেতুর কাজও কিছুটা পিছিয়ে গেছিল এই ঘটনার পরপরই এটারই ধারাবাহিকতায়, সুতরাং ওই ভাবমূর্তির জায়গাটার জন্য আমাদের আবারও একটা ধাক্কা হলো কি না। আমরা বিরতির পরে আবার ফিরছি বাঘের ঘরে ঘোগের বাসা এই শিরোনাম নিয়ে।
বাঘের ঘরে ঘোগের বাসা। আমরা হলি আর্টিজান এই হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত আসামির যে আজকে রায় হলো সেটা নিয়ে কথা বলতে গিয়ে রাকিবুল হাসান রিগানের মাথায় আইএস, সোকল্ড আইএস এর যে সিম্বল, যে প্রতীকী টুপি, সেটা দিয়ে বিশ্বকে জানান দেওয়ার যে পুরো প্রক্রিয়াটি তারা খুব কৌশলে এবং দক্ষতার সাথে সম্পন্ন করতে পেরেছে, তাতে পুরো আসলে এই ব্যবস্থাটা অর্থাৎ এই সিকিউরিটি, আমরা জেলখানার ভেতরে কী হয়, কত সহজে এইসব জিনিস করতে পারে, সেই বিষয়টা নিয়েই এক ধরনের হতাশা অথবা আশঙ্কা তৈরি হলো আমাদের মনের মধ্যে। অনেকেই বলছেন যে এই এই টুপির কারণে অন্য কোনো কিছু হাইড করার চেষ্টা করছেন কিনা, সেটা আমরা ইমরান হোসেন সুমনের কাছে শুনবো আমার সহকর্মী। তার আগে জাবেদ আক্তার, এই টুপিটি আসলে কোথায় পড়লো, কীভাবে চেঞ্জ করলো? এর আগের ফুটেজে আমরা দেখেছি যে রাকিবুল হাসান কিন্তু যখন বেরোচ্ছিলেন প্রথমে কালো টুপিটি ছিল, সেটার উল্টো দিকে ছিল সেই সিম্বলটি, সেটা কোথায় চেঞ্জ করলো, কীভাবে করলো, সেটা নিয়ে সহকর্মী জাবেদ আক্তার একটু ফলো করেছেন, দেখি তার রিপোর্ট। হোলি আর্টিজান মামলার রায় ঘোষণার দিন বুধবার সকাল থেকেই পুরানো ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বরে ছিল যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা। সকাল 10:23 প্রিজন ভ্যান থেকে আসামিদের নামানোর সময় কারো মাথায় আইএসের পতাকা সম্বলিত কোনো টুপি ছিল না। ঠিক দুপুর 12:00 সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয় 8 আসামিকে। মহানগর দায়রা জজ আদালতের গারদখানা থেকে যখন আসামিদের নিয়ে যাওয়া হচ্ছিল তখন রিগেনের মাথায় একটি টুপি ছিল, তবে সেখানে আইএসের সম্বলিত কোনো প্রতীক ছিল না। বিচারক এজলাসে বসেন 12:04। সাতজনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা শেষ হওয়ার পরপরই কাঠগড়ায় হাতকড়া পড়া অবস্থায় আঙ্গুল উঁচিয়ে উচ্চস্বরে হুমকি দিতে দেখা যায় মিজানুর রহমান, শরীফুল ইসলাম, আব্দুস সবুর খান ও আসলাম হোসেন র্যাশকে। এ সময় সবার বায়ে বসে থাকা রাকিবুল হাসান রিগ্যান তার পকেট থেকে আইএসের প্রতীক সম্বলিত টুপি বের করে মাথায় পড়ে। বিচারক এজলাস থেকে নেমে যাওয়ার পর আসামিদের পুলিশ পাহারায় বের করে প্রিজন ভ্যানে উঠানোর পুরোটা সময় আইএসের প্রতীকযুক্ত টুপি ছিল রিগ্যানের মাথায়। এছাড়া প্রিজন ভ্যানে উঠে একই ধরনের টুপি পরে আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী। আদালত চত্বরেই এ নিয়ে আলোচনা শুরু হয়। আইএসের টুপি পরা ছবি ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে, কারাগার থেকে এত কড়া নিরাপত্তা দিয়ে আনার পরও জঙ্গিরা এই টুপি কোথায় পেল? কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল জানান, আদালত ও প্রিজন ভ্যান কারাগারের আওতায় পড়ে না, তবুও বিষয়টি তদন্তে তারা 3 সদস্যের একটি কমিটি গঠন করে 5 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন। আর আইনমন্ত্রী আনিসুল হকও বলেছেন এ ঘটনার তদন্ত হওয়া উচিত। এইটা কি করে হলো সেটা নিশ্চয়ই তদন্ত করা হবে, কিন্তু কিভাবে আসলো এটা তো আমি আজকে এখন এখানে জবাব দিতে পারবো না, এই ব্যাপারটা তদন্ত হওয়া উচিত। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান হোলি আর্টিজান মামলার রায়ের মূল আদেশের আগে পর্যবেক্ষণে বলেন, নারকীয় এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী ছিলেন নব্য জেএমবির প্রতিষ্ঠাতা তামিম চৌধুরী। বাংলাদেশে তথাকথিত জিহাদ কায়েমের লক্ষ্যে জননিরাপত্তা বিপন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দৃষ্টি আকর্ষণ এবং আইএসের অস্তিত্ব জানান দিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। সুপরিকল্পিতভাবে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং একটা মূলবাদ রাষ্ট্রের আখ্যা দেওয়ার জন্য তার এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। বাংলাদেশের যে একটি অসাম্প্রদায়িক চরিত্র রয়েছে তা নষ্ট করতেই নব্য জেএমবিদের উন্মত্ততা, নিষ্ঠুরতা ও নৃশংসতার জঘন্য বহিঃপ্রকাশ ঘটেছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন বিচারিক আদালত। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। আমি একটু ইমরান হোসেন সুমনের কাছে যেতে চাই যে এই টুপির বিষয়টা দিয়ে কি অন্য কোনো কিছু আড়াল করার একটা চেষ্টা? আর 8 জন অভিযুক্ত ছিল, চার্জশিটে 8 জনের নাম, একজন বেকসুর খালাস পেয়ে গেছে, তার ব্যাপারে কথাবার্তা একটু কমই হচ্ছে, মানে চার্জশিটভুক্ত আসামিও কিভাবে বেকসুর খালাস পায় সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে, আপনি খোঁজ খবর নিয়েছেন কি না? আসলে দেখুন, বড় মিজান যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যিনি হোলি আর্টিজান মামলার প্রধান বিস্ফোরক সরবরাহকারী ছিলেন, তার বাড়ি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকায়, এবং ওই সময় যিনি নব্য জেএমবি তাকে যখন 2017 সালে গ্রেপ্তার করা হয় ঢাকার বনানী থেকে, সে সময়ের আগে থেকেই তিনি জুন্নুদ আত্মাওহিদ নামে একটি জঙ্গি সংগঠনের সামরিক শাখার কিন্তু কমান্ডার ছিলেন এই মিজানুর রহমান ওরফে বড় মিজান। এবং তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে কিন্তু শুধুমাত্র এই হোলি আর্টিজান না,
তিনি কিন্তু কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে যে জঙ্গি হামলা হয়েছিল সেই হামলায় অস্ত্র এবং বিস্ফোরক সরবরাহ করেছিলেন এই বড় মিজান, যাকে আজকে খালাস দেওয়া হলো আদালত থেকে। এবং এই বড় মিজান শুধুমাত্র খালাস পেয়েছেন সেটি নিয়ে আলোচনা কিছুটা কম, কিন্তু এই খালাসের পেছনে কারণ কি এটি কিন্তু এখন পর্যন্ত পুরো পরিষ্কার না। যদিও একটি ঘটনা বললেন সুমন, শোলাকিয়ার ঘটনার সঙ্গেও অস্ত্র যোগান দিয়েছেন, এই এই ঘটনা অর্থাৎ হোলি আর্টিজানের ঘটনার মধ্যে বিস্ফোরক বহন করে নিয়ে এসেছেন এবং এই জঙ্গি তৎপরতার মধ্যে একেবারে খুবই ভালোভাবে জড়িত, সে কি আসলে মানে শাস্তি পাওয়ার যোগ্য অপরাধ নয়? মানে আপনার কি মনে হয়, একজন আপনি একজন রিপোর্টার হয়ে এগুলো নিশ্চিত করছেন, কিন্তু আদালতে এটা সাক্ষী প্রমাণ সহ উপস্থাপিত হয়নি? আদালতে কিন্তু বড় মিজান নিজে জবানবন্দিও দিয়েছেন, তিনি বলেছেন যে তার কাছে ছোট মিজান নামে ভারতে পালিয়ে থাকা এক জঙ্গি, তিনি কিন্তু বিস্ফোরক পাঠাতেন এবং সেই বিস্ফোরক তিনি কিন্তু ঢাকায় হোলি আর্টিজানে হামলার জেনে শুনেই এবং এই জঙ্গি নেটওয়ার্কেরই অংশ উনি, অংশ সেটা জবানবন্দিতে বলেছেন বলেছেন তিনি নিজে স্বীকারোক্তি করেছেন, কিন্তু তারপর তার খালাস পেয়ে যাওয়াটা আসলে এটা শাস্তিযোগ্য অপরাধ অবশ্যই, কিন্তু খালাস পেয়ে যাওয়াটা আসলে একান্তই বিচারিক এখতিয়ারের মধ্যে পড়ে, এটা আসলে আমাদের মন্তব্যের বিষয়টা এখানে খুব সমীচীন না এই মুহূর্তে, কারণ সবাই খালাস পাওয়া নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যারা ছিলেন তারাও কিন্তু বলছেন যে তারা মূল প্রতিবেদন যখন পাবেন তখন তারা কিন্তু বলতে পারবেন মূল রায়টা পাওয়ার পরে যে কেন খালাস পাওয়া হলো, কিন্তু এখানে সাক্ষ্য উপস্থাপনটা কিছুটা গ্যাপ ছিল এমনটাই কিন্তু মনে হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী, হয়তো সাক্ষ্য উপস্থাপনে গ্যাপ থাকে সব জায়গায়, এর আগেও খালাস পাওয়া অর্থাৎ খালাস পাওয়া তো একটা একরকম, আর বেল পাওয়ার নিয়েও তো অনেক সময় আমরা এই এতক্ষণ ধরে জায়দুল হাসান পিন্টু বা অন্যান্যরা কথা বলছিলেন যে একেবারে স্বীকৃত আত্মস্বীকৃত জঙ্গিরাও খুব সহজেই 2 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যাচ্ছে এবং জামিন পাওয়ার পরে তারা লাপাত্তাও হয়ে যাচ্ছে, এই সব বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করবেন নাকি লেফটেন্যান্ট কর্নেল সারাল বিন কাশেম? একটা তো খালাস পাওয়া আর একটা হলো জামিন পাওয়া এবং হাওয়া হয়ে যাওয়া, কোন সিস্টেম? আসলে আমরা তো চেষ্টা করি যে আমরা নেটওয়ার্কগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং এটা আমরা অব্যাহত আমাদের এই কাজগুলো আছে। এখানে একটু উল্লেখ করতে চাই, আপনি যেটা বারবার আমি যেটা বলছিলাম যে 2016 পরে কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো বড় জঙ্গি কোনো আক্রমণ ঘটেনি, ছোট ছোট 2-1টি ঘটনা ছাড়া, এছাড়া কিন্তু আপনি দেখবেন এটা বিশ্বে কিন্তু অনেক কারণটা কি আপনারা অনেকজনকে অ্যারেস্ট করেছেন এবং অ্যারেস্ট করার পরে তারা কি কি হয়, তারা ভালো হয়ে যায়? আসলে এই যে এই তারা কি আসলে মানে কারাগারে থাকে, এটাই আমাদের বিষয়টা যে বলার বিষয়টা আসলে যেটা যে আসলে যে তারা যেভাবে র্যাডিক্যালাইজ হয়েছে এবং এই যে ডি র্যাডিক্যালাইজ যে বারবার আমরা খুব কমন একটা ওয়ার্ড ইউজ করছি, এটা আসলে কতটুকু আমরা করতে পেরেছি, এটা জেলখানায় তারা কতটুকু উদ্যোগ নিয়েছে, এটা আমরা আমি আপনাকে এটা বলতে চাই যে আপনি অন্তত আপনি ব্যক্তিগতভাবে আপনি যখন একদম অন দ্য গ্রাউন্ড ছিলেন তখন তখনও তো অনেক এরকম অনেক জঙ্গি অভিযুক্ত জঙ্গি এবং এক স্বীকৃত জঙ্গি ধরেছেন, তারা কি শেষ পর্যন্ত মানে কয়দিন হাজতে থাকে? আসলে আমরা চেষ্টা করি যে বিষয়গুলো যেগুলো আমরা বড় বড় যে কেসগুলো থাকে এগুলো আমরা সাধারণত আমরা কেসগুলো নিয়ে আসি, আমরা চেষ্টা করি এগুলোকে আমরা চার্জশিট দিয়ে তাকে একটা একটা সিস্টেমের মধ্যে বা একটা বিচারিক কার্যক্রমের মধ্যে নিয়ে আসার জন্য, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয়েছে বল আমি না বলবো না, তো আসলে আমাদের উদ্যোগ থাকে যে একটা জঙ্গিকে ধরে নিয়ে এসে এবং তাকে সেই বিচারিক কার্যক্রমের মধ্যে নিয়ে যাওয়াটাই আমাদের একটা প্রধান একটা আমাদের উদ্যোগ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা একেবারে যে ব্যর্থ হচ্ছে না, কিন্তু মানে একেবারে স্পেসিফিক 2-1টি ঘটনার কথা বলেছেন যে যেটা প্রধানমন্ত্রীর রাস্তায় খেয়াল করা মানে তার আসা যাওয়ার পথ খেয়াল করা এবং সেখানে একটি বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য যে অ্যাসাইন্ড যে জঙ্গি তাকে ধরার পরেও তার মানে 2 ঘন্টা পরে আবার সে মুক্ত হয়ে তাকে আবার ইন্ডিয়াতে পাওয়া গেছে, তো ওই ধরনের ঘটনাগুলো কিভাবে ঘটে আমি আপনার কাছে জানতে চাচ্ছি সারওয়ার বিন কাশেম। আচ্ছা, আসলে বিষয়টি এইটা আমাদের কাছে যে মূলত যেটা আমরা বলতে চাচ্ছি যে এই কিছু কিছু হতাশাব্যঞ্জক কাজে হয় না আমরা সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু এটা সত্যি কথা যে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আমাদের যে চেষ্টা এটা আমরা অব্যাহত রেখেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আমরা অনেকখানি সফল যে জঙ্গিদেরকে ধরে নিয়ে এসে এবং এটা এই কার্যক্রমের মধ্যে প্রেরণ করা, কিন্তু এটা আসলে ধরাটা আপনার সফলতা কিন্তু রেখে দেওয়া
দেওয়াটা এটা আরেকটা কোন কর্তৃপক্ষের সফলতা অথবা ব্যর্থতা, তাই তো? আসলে সকলে একটা সমন্বয় এটার প্রয়োজন আছে, এবং আমি বলবো যে অবশ্যই আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করি। এই ক্ষেত্রে হয়তো আর একটু বেশি আমি বলবো যে সবাইকে একটু আরও সজাগ হওয়া উচিত, সো দ্যাট আমরা যেই জমিগুলোকে আমি ধরছি তাদেরকে যে একটা সময় নিয়ে এবং তাদেরকে ওই ধরার পরে যেন তাদেরকে ডিরেডিকালাইজের যে বিষয়গুলো আছে তারা যেন আরেকজন কাউকে উদ্বুদ্ধ করতে না পারে, এই বিষয়গুলো আমাদের আসলে আরও বেশি সজাগ থাকা উচিত। আমি আবার আসবো সমন্বয়হীনতার ক্ষেত্রে, আসলে ঘোগের অবদান কতখানি, মারুফ রসুলের কাছে যেতে চাই একটা ছোট বিরতির পরে। বাঘের ঘরে ঘোগের বাসায় ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার আজকের শিরোনাম একেবারে শেষ ভাগে। আমরা কথা বলছিলাম এই খালাস পাওয়া নিয়ে, আট ও চার্জশিটভুক্ত আসামির মধ্যে একজন খালাস পেলেন, এবং সকলেই জানেন, যা দর্শকজন সকলেই আন্দাজ করতে পারছেন যে সেদিন হোলি আর্টিজান যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের মধ্যে এই আটজন উপস্থিত, ওখানে উপস্থিত এই আটজনের কেউ উপস্থিত ছিল না, সকলেরই কোনো না কোনোভাবে কানেকশান, কেউ সহযোগিতা করেছে, কেউ আইএসকে জানিয়েছে, কেউ ট্রেনিং দিয়েছে, কেউ অস্ত্র সরবরাহ করেছে, সেরকমই একজন এই বড় মিজান, অর্থাৎ যে নাকি বেকসুর খালাস পেয়ে গেছে। এটা নিয়ে বড় ধরনের প্রশ্নবোধক আছে, কিভাবে বেকসুর খালাস পায়, তাইলে কেন অন্য যারা অন্য সাতজন তাদেরও তো একই ধরনের স্বীকারোক্তি রয়েছে, এই প্রশ্নের কি কোনো উত্তর আছে? রাষ্ট্রপক্ষের কৌশলী কি বলবেন? জি, এই মামলায় মোট আটজন আসামির মধ্যে মাননীয় আদালত সাতজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন, একজন অর্থাৎ মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস প্রদান করেছেন। এখন আসলে এই রায়টা আমরা ওই যখন পাবো, পাওয়ার পরে দেখতে পারবো, কিন্তু আমরা মাননীয় আদালতে সাক্ষ্য প্রমাণ, তদন্তকারী অফিসারের চার্জশিট সহ অন্যান্য প্রমাণাদি উপস্থাপন করেছেন, আমরা সব মিলিয়ে আমরা আদালতকে সেই সাক্ষী প্রমাণের মাধ্যমে সেগুলো উপস্থাপন করেছি। এখন রায় পাওয়ার পরে আমরা বিশ্লেষণ করে দেখতে পারবো যে আসলে কী কারণে খালাস হলো, এবং আমরা এই রায় পাওয়ার পরে কপি পাওয়ার পরে ঠিকঠাক করে সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেনি, কিন্তু 160 পরে তো সে তার সে বহন করেছে, পৌঁছে দিয়েছে, বিস্ফোরক এনে দিয়েছে, সেগুলো তো সে স্বীকার করেছে, এবং সেটা আপনার সংক্ষিপ্ত যে কপি সেটা সেটাতেও তো আছে, সেটা কি আসলে শাস্তিযোগ্য অপরাধ নয়? মানে আপনি মৃত্যুদণ্ড বাদ দেন, মানে একেবারে বেকসুর খালাস পাওয়ার মতন অপরাধ তার এগুলো? বড় মিজান যে 164টা দিয়েছে, সেখানে যে বক্তব্যটা তার আসছে, তার সাথে জামাল নামে একজন দেখা করতে আসবে, বলছে সে আসলো একটা ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে কি জিজ্ঞেস করলো যে কলা, টিপ দিয়ে দেখলো কলা নরম, পরবর্তীতে সে জানতে পারছে এটা নাকি জেল বোমা। আচ্ছা, নিশ্চয়ই আমার মনে হয় আসলে যে আমরা কপি পাওয়ার পরে সারোয়ার কাশিম একটু সহযোগিতা করবেন, এই বড় মিজানের বিরুদ্ধে তো আরও একটি এরকম জঙ্গি হামলার ঘটনায় তার এই অস্ত্র সরবরাহ, বিস্ফোরক সরবরাহের যোগসূত্র পাওয়া গেছে, মানে প্রমাণই পাওয়া গেছে, সেটাও আমলে নেওয়া হয়নি না? এটা আমরা আসলে ওই আমি একটু এটা আমরা আসলে আদালতের রায় না পাওয়া পর্যন্ত, কপি না পাওয়া পর্যন্ত আমরা কোনো কিছু পারছি না। আর আরেকটা জিনিস আপনাকে একটু বলি, কাশেমের কাছ থেকে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমরা কপি পাওয়ার পরে যদি মনে করি আমরা ওই সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দের সাথে বসে আমরা এটার ব্যাপারে আপিল করব, যদি সিদ্ধান্ত নেয় তাহলে আপিল করতে পারি আমরা, এটা রায় পাওয়ার পরে খুব বেশি সময় নেই। বিজ্ঞ আদালতের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এমন হয়েছে যে আমরা দেখেছি যে সে কিন্তু 164 করেছে, এবং রিগান সেও তার মৌখিক স্বীকারোক্তিতে বলেছে যে মিজানের সাথে তার অন্তর্ভুক্তির কথা, আসলে সে যে পরিষ্কার করে বলেছে তার কাছ থেকে বিস্ফোরক পেয়েছে, মানে গিয়েছে, এবং এখানে আপনি তো যথাযথই বলেছেন যে কেউই কিন্তু এই হলি আর্টিজান যে ঘটনাটি সংঘটিত হয়েছিল ওখানে ছিল না, কিন্তু প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে সহযোগিতা করেছে, আমরা যাদেরকে ইনভেস্টিগেশন করেছি কাউকে পেয়েছি যে সে হয়তো, এবং প্রত্যেকেই জঙ্গিবাদের সাথে
অবশ্যই প্রত্যেকই জঙ্গিবাদ, এবং কথাবার্তা অনেক সময় কিন্তু আমরা দেখি তারা খুবই অ্যাগ্রেসিভ, এবং তারা সুযোগ পেলেই কিন্তু যে কোনো সময় তারা কিন্তু আরও বড় ধরনের কিন্তু তারা ঘটনা ঘটাতে পারে। এবং আপনারা দেখেছেন যে হাউ অ্যাগ্রেসিভ দে আর, তারা তাদের গেস্টচার, তাদের পোস্টার, প্রত্যেকটা জিনিসই কিন্তু বুঝাতে তারা চেয়েছে যে তারা কোনোভাবেই কোনো কিছু ভীত নয়। তো এই বিষয়গুলো আসলে অবশ্যই আমার মনে হয় আমরা নেওয়া উচিত। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আজকে তো মাননীয় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে আমরা মামলার কপি পাইনি হাতে, রায়ের কপি হাতে পান। তো ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার যে রায় 2016 সালের পহেলা জানুয়ারিতে ঘোষিত হয়েছিল সেটার কিন্তু পূর্ণাঙ্গ কপি বেরিয়েছে। সেখানে আত্মস্বীকৃত কোণে জসীমউদ্দিন রহমানই যখন নিজে স্বীকার করেছে যে আমি রাজীব হায়দারকে হত্যা করেছি, সেই স্বীকার করার পরও তার হচ্ছে ফাঁসি হয়নি, কারণ পূর্ণাঙ্গ রায় বলা হয়েছিল। এইভাবে আত্মস্বীকৃত যখন বলে তখন ধরে নেওয়া যায় যে তার মধ্যে এক ধরনের মানে কোনো একটা মোটিভেশন তার মধ্যে কাজ করেছে, তার মানে এইটা নয় যে সে মানে খুন করেছে বা এটা। আদালতে সম্ভবত কোনো একটা আইন আছে যে আইনে যে 164 হিসাবে তখন মানে তার উপরে মানে ক্রিমিনাল ক্যাপিটাল ইয়েটা তার উপরে দেওয়া হয় না, রেসপন্সিবিলিটিটা তার উপরে দেওয়া হয় না। সুতরাং এই বিষয়টি নিয়ে বোধ হয় আলোচনা হতে পারে, কোন কোন তার দোষ না মোটিভেশনের দোষ, মোটিভেশনের দোষ। আমি একটা ছোট্ট জায়গা আলোচনা করি দিদি, সেটি হচ্ছে যে মানে এই এই রায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটা হচ্ছে যে যে শরীফুল ইসলামের কথা একটু আগেও সারোয়ার সাহেব বলছিলেন, এই শরীফুল ইসলাম কিন্তু রেজাউল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাউল করিম স্যারের হত্যাকাণ্ডের প্রধান আসামি, মানে নিজে হত্যা করেছে, এবং গোয়েন্দা বিভাগও এই বিষয়ে তথ্য প্রচার করেছে। আমার ইয়ে হচ্ছে এই যে যখনই ব্লগার হত্যা হচ্ছিল বা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডগুলি ঘটছিল, আমরা বারবার একটি কথা রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই ঘটনাগুলো এক সূত্রে গাঁথা, যে জায়গায় ঘটনাগুলো ঘটুক না কেন। সুতরাং এই যে রেডিকালাইজেশনটা হচ্ছে এর একটা ডিরেডিকালাইজেশন প্রয়োজন, এবং সেটা পলিটিক্যাল রেডিকালাইজেশন, এই বিষয়টা বারবার রাষ্ট্রকে বোঝানো হচ্ছে। দ্বিতীয় আরেকটি ঘটনা হচ্ছে এই যে তার মানে কিন্তু এই না যে জঙ্গি নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, তার মানে হচ্ছে তারা হাইবারনেশনে চলে যায়, শীতনিদ্রায় চলে যায়, তখন তাদের কিছু কাজ থাকে, যে কাজগুলো সোশ্যাল মিডিয়াতে হয়, যে কাজগুলি মোবাইলের অ্যাপসে হয়, যে কাজগুলি কিছু ভিডিও গেমসের মধ্য দিয়ে হয়, এই কাজগুলোকে মানে মনিটরাইজ করার জায়গাটা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু সক্ষম হচ্ছেন, এটা আলোচনার বিষয়। দুই, আমাদের এখানে পলিটিক্যাল রেডিকালাইজেশন মানে পলিটিক্যালি যখন কোনো মোটিভেশনের কাজ করতে হয় তখন সেটা একেবারে ক্যালেন্ডার ধরে হয় ডিসেম্বর মাসে বিজয়ের মাস, অথবা মার্চে হচ্ছে স্বাধীনতার মাস, এর বাইরে গিয়ে আর পয়লা বৈশাখ, এর বাইরে গিয়ে আমরা হচ্ছে কখনো আমাদের মুক্তিযুদ্ধের কথা, আমাদের ইতিহাসের কথা, আমাদের ঐতিহ্যের কথা বলি না। আমাদের 12 মাসের কোনো ক্যালেন্ডার পাতা নেই, আমাদের 3 মাসের একটা ক্যালেন্ডার পাতা আছে। কিন্তু জঙ্গি যারা করে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংস্কৃতিকে বারবার প্রশ্নবিদ্ধ করছে, তারা মানে 365 দিনের মধ্যে নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। এবং আমার মনে হয় এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এই জায়গায়, এবং রাজনৈতিক কর্মীদের তো অবশ্যই। মারুফ, এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে যেই অন্তত যেই তাগিদটার কথা বললেন, যে প্রয়োজনের কথা বললেন, সেটা নিশ্চয়ই আবারও আরও বারবার করে ভেবে দেখার সুযোগ আছে। আর ভেবে সময় নষ্ট করব নাকি আমরা কাজে নামব, সেটাও একটা প্রশ্ন থাকলো আজকের এই অনুষ্ঠান থেকে। বাঘের ঘরে ঘোগের বাসা, এই বিষয়টি নিয়ে অন্তত মাথায় আরেকবার একটু চিন্তা করার বিষয় আছে, যে আমরা অনেক কিছু বলছি, অনেক সফলতার কথা বলছি, তার উপরেও টেক্কা দেওয়ার মতন ঘটনা ঘটতে পারে। আজকের ঘটনাটি তার একটি বড় একটা উদাহরণ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্যে।